আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বরাবর মতো আজকেও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি চাকরির বিজ্ঞাপন নিয়ে। ভিডিও টাইটেল থেকে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকে কোন চাকরির বিজ্ঞাপন নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, কারণ নিত্য নতুন আপডেট চাকরির খবর পেতে হলে আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখলে আপনার হোম পেজে আমার আপলোড করা ভিডিওগুলো চলে যাবে। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগবে, লাইক কমেন্টস করতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন আজকের বিজ্ঞাপনটি পড়ে নেওয়া যাক। আজকের যে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে অর্থাৎ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের চাকরি। এটাতে পদের নাম ও বেতন স্কেল দেওয়া হয়েছে সরেজমিনে তদন্তকারী, হচ্ছে পদের নাম এবং বেতন স্কেল দেওয়া হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা পদের সংখ্যা দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি, কৃষি অর্থনীতি, গণিত, অর্থনীতি, পরিসংখ্যান বা বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। তো বন্ধুরা, এখানে দেওয়া হয়েছে এই কৃষি মন্ত্রণালয়ের যে কয়টি পদ দেওয়া হয়েছে, এই কয়টি পদের ভিতরে 5 নম্বর ক্রমিক সংখ্যা পর্যন্ত যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী। তো বন্ধুরা, এইগুলো আপনার ওয়েবসাইট থেকে একটু দেখে নেবেন। 2 নম্বর পদের নাম যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাপ কম্পিউটার অপারেটর, এটার বেতন স্কেল দেওয়া হয়েছে 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা দেওয়া হয়েছে 14টি এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি, এবং এখানে বলা হয়েছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, 60 লিপিতে, সর্বনিম্ন গণিত, প্রতি মিনিটে বাংলা 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। তারপর বলা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজি 30 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদের নাম দেওয়া হয়েছে কম্পিউটার অপারেটর, এটার বেতন দেওয়া হয়েছে 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা 9টি, যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, আবার চেয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ, গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদটি দেওয়া হয়েছে ক্যাটালগার, এটার বেতন ধরা হয়েছে 10,200 থেকে 24,680 টাকা এবং পদের সংখ্যা দেওয়া হয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা স্নাতক ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেটে কোর্সে উত্তীর্ণ। 5 নম্বরে চেয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, এটাতে বেতন দেওয়া হয়েছে 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা দেওয়া হয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ, গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। সর্বশেষ যে পদ সংখ্যা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক, এটার বেতন ধরা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা, এটাতে পদের সংখ্যা দেওয়া হয়েছে 18টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে আবার আলাদাভাবে দেওয়া হয়েছে কোন কোন জেলার লোকের আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী। তো ভিউয়ার্স, এগুলো আপনি একটু পড়ে নেবেন। এই চাকরির বিজ্ঞাপনটি কিছু শর্ত দেখিনি, শর্তগুলোতে দেওয়া হয়েছে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, আবেদনকারীকে বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স সীমা 18 থেকে 30 বছর হতে হবে,
অনলাইনে আবেদন পূরণের সংক্রান্ত নিয়মগুলি কি বলা হয়েছে? অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 7 মার্চ 2021 সকাল 10টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 31 মার্চ 2021 খ্রিস্টাব্দে বিকাল 5টা। অনলাইনে আবেদন প্রার্থী আবেদনপত্র প্রার্থী স্বাক্ষর 300x80 পিক্সেল এবং রঙিন ছবি দেওয়া হয়েছে 300x300। স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করবেন। তো বন্ধুরা এখান দেখে নিই, এটাতে আবেদন ফি কত টাকা লাগবে। এখানে আবেদন ফি সংক্রান্ত বলা হয়েছে, অ্যাপ্লিকেন্টসের কপিতে ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে টেলিটকে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 5 অঙ্কক্রমিকে উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, সর্বোচ্চ 112 টাকা এবং 6 নং ক্রমিক উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 6 টাকা অনধিক 72 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে অনলাইনে আবেদনের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্রে কোনো অবস্থাতে গৃহীত হবে না। তো বন্ধুরা 1 থেকে 5 পর্যন্ত পরীক্ষার ফি এবং টেলিটক চার্জ বাবদ 112 টাকা এবং 6 নম্বরের জন্য পরীক্ষার ফি 50 টাকা এবং 4-6 টাকা 56। তো বন্ধুরা এই আপনারা যারা আবেদন করবেন তাদের যেটা করতে হবে, কেবল টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নোক্ত SMS পদ্ধতি অনুসরণ করে নিচে ইউজার আইডি এবং পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন। ইউজার আইডি জানা না থাকলে MOA space help space use space user ID and send to 16222। এক্সাম্পল দেওয়া হচ্ছে, মোয়া হেল্প ইউজ ইউজার ABCDEF and send to 16333 নাম্বারে। তো বন্ধুরা এই আবেদনটির শেষ তারিখ আপনারা দেখলেন 31 মার্চ 2021 খ্রিস্টাব্দে। আবেদন করার জন্য এখনো অনেক সময় রয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা যারা আগ্রহী আছেন এই চাকরিটিতে তারা অবশ্যই আবেদন করে ফেলুন। পরীক্ষার ফি বাবদ তেমন বেশি টাকা লাগবে না। তো বন্ধুরা আজ আপনাদের জন্য এই পর্যন্তই। আগামী আরেকদিন আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে হাজির।